2006 সালে নন্দীগ্রাম আন্দোলন নিয়ে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন তত্ত্ব নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এতদিন যে ঘটনার জন্য সিপিএমকে দায়ী করতেন, নন্দীগ্রামে গণহত্যার জন্য বৃহস্পতিবার সরাসরি শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীকে দায়ী করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার পর থেকেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতর। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণে জবাব দিলেন শুভেন্দু অধিকারী। মনে পড়ে লড়াইয়ের সময় ব্যাপারটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি, আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। বাপ বেটা অসভ্যের মতো কথাবার্তা, ওর ব্লিচিং ফিনাইল দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। এরকম একটা অর্বাচীন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে পাইনি। মিথ্যা কথার মাস্টার উনি। ওকে রাষ্ট্রপতি পুরস্কার শুধু নয়, আমরা নোবেল প্রাইজ দিতে বলছি। নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দোলনে ভর করে রাজ্যে ক্ষমতার অলিন্দে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সেনাপতি। গত বিধানসভা ভোটের আগে দল বদলে বিজেপিতে যোগদানের পর সেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার আক্রমণের নিশানায়। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর পাশাপাশি তার বাবা বিদায়ী তৃণমূল সাংসদ শিশির অধিকারীকেও তীব্র নিশানা করেন, তাও আবার নন্দীগ্রাম আন্দোলন নিয়ে। একদিন না একদিন তা প্রমাণ হবে, এবং সিপিএম এর যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন, তারা সমস্ত ঘটনা বলে দেবে। কবে ছিলেন? 3 নভেম্বর 2006 প্রথম আন্দোলন সোনাচূড়াতে উনি কোথায় ছিলেন? উনি তো চকলেট খেয়ে, ক্যাডবেরি খেয়ে, স্যান্ডউইচ খেয়ে ধর্ণা দিচ্ছিলেন কলকাতাতে। কোথায় ছিলেন উনি? 7ই জানুয়ারি বডি আমি তুলেছি, উনি কোথায় ছিলেন? 14ই মার্চ উনি এসে পালিয়েছেন, সন্ধ্যাবেলা ঢুকতে পারেননি, 15 তারিখ সকালে এসে হসপিটাল থেকে পালিয়েছেন অজ্ঞান হওয়ার ভান করে। আমরা বাবা, আমি শিশিরবাবু বডি নিয়ে ঢুকেছি বিকাল 3টার সময় সব পোস্টমর্টম করে। উনাকে হিসাব দিতে হবে নাকি কে হরিদাস পাল? তবে এখন নন্দীগ্রাম আন্দোলন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেও পরিস্থিতি সবসময় এমনটা ছিল না। 17 বছর আগে নন্দীগ্রাম আন্দোলনের সময় এই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেছিলেন। এটা খারাপ লাগছে যে একদিকে এরা শান্তির প্রক্রিয়ার কথা বলছে, আর অন্যদিকে আমাদেরকে অ্যাসেম্বলিতে সর্বকনিষ্ঠ বিধায়ক হচ্ছে শুভেন্দু অধিকারী, খুবই ভালো ছিল, এবং সে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিকে নেতৃত্ব দেয়। দীর্ঘদিন ধরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির বিভিন্ন পলিটিক্যাল পার্টি, বিভিন্ন গণসংগঠন নিয়ে যে কমিটি, তাতে সে নিজে থেকে সবসময় তাদের সাথে সুখে দুঃখে আছে। তাকেই যদি খুন করার চক্রান্ত করে দেওয়া হয় তাহলে এটা তো বিগার কনস্পিরেসি। যে নেতৃত্ব দিচ্ছেন আমাদের সবচেয়ে পিলার যারা ওখানে, তাদের খুন করে দেওয়ার চেষ্টা চলবে, এটা তো হতে চায় না। ছিঁড়েই যে গেছে, খালি পেয়ে যাবো এখন। আমার জুতোটা ছিঁড়ে গেছে, সেফটি পিন লাগাই হাঁটতে হাঁটতে, ওর দোষ কিছু নেই, মানে ও জুতোর যে আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে। এই ড্রামা মাঝ মুখ্যমন্ত্রী, যেহেতু আমি কদিন আগে বলেছিলাম না, আগে অজন্তার হাওয়াই চটি পরতো, এখন অ্যাডিডাসের হাওয়াই চটি পরে আর লেভেলটা ব্লেড দিয়ে তুলে দেয়। আজকে একটা সভাতে দাসপুরে সেফটি পিন লাগিয়েছে জুতোতে সবার সামনে। এই নাট্যকার, এর বড় নাটক আমি নন্দীগ্রামে দেখেছিলাম। ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে পা দেখিয়ে ঘুরছিল, গোটা রাজ্যকে টুপি পরিয়েছে। আমাদের মন্ত্রী হিসেবে যতদিন ছিল যা পেরেছে তা করে খেয়েছে, লুকে নিয়েছে, আমি আর নতুন করে বলতে চাই না। আমি খাতা খুলছি না, জনগণ দেখবেন। শুনুন, এদের আমার চেনা আছে। যখন তৃণমূল কংগ্রেস তৈরি করি, বাপও ছিল না, ব্যাটাও ছিল না, সেদিন ইলেকশনে এখানে কন্টাইতে দাঁড়িয়েছিল অখিলগিরি, ওনারা নয়, ওনারা তখন কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন এবং তখন তারা থার্ড পজিশনে পেয়েছিলেন। গদ্দারও
আমার হাত থেকে যে তোমার আগে অনেকবার ইলেকশনে হেরেছে, আমি অনেকবার ইলেকশন করতে এসেছি, আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি, আমি এগুলো জানি। মমতা ব্যানার্জি 211 সিট পাচ্ছে, সেদিন আমি তাকে হারিয়েছি 1956 ভোটে। গতকাল আকাশ রানী এসেছিলেন এখানে হেলিকপ্টার করে, উনি এবং উনার আলালের দুলাল তোলাবাজ ভাইপো, এরা হেলিকপ্টার ছাড়া চড়েন না। কি ভাষা বলছে, বাপ বেটা কোথায় ছিল? আরে মা বেটা কোথায় ছিলেন আপনারা? লোডশেডিং করে ভোটে জিতেছে, দেখে নেব বদলা নেব। আরে কি বদলা আপনি নেবেন? আমি যদি মেদিনীপুরের ছেলে হই, আপনাকে প্রাক্তন করব আর আপনার ভাইপোকে জেলে ঢোকাব। আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে, লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ না হোক কাল এর বদলা তো নেবই। ও পাগল ছাগলের কথার উত্তর দেওয়ার দরকার নেই, ও নিজে হেরেছে নন্দীগ্রামে, ওর কথার কি উত্তর দেবে? ওর উত্তর জনগণ দিয়ে দিয়েছে 21 সালে, উনার মুখে ঝামা ঘষে উনাকে বাড়ি পাঠিয়ে। পঞ্চম দফা ভোটের আগে চরমে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বাগযুদ্ধ। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।